সো বন্ধুরা আপনারা যদি আপনাদের ইউটিউব ভিডিওতে ভিউস বাড়াতে চান সো আপনাদের জন্য একটি বিশেষ বা সেরা উপায় আছে সেটি হচ্ছে স্ক্রিন হ্যাঁ আপনি আপনার ভিডিও স্ক্রিনে কিন্তু ভিডিও লাগিয়ে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন সো আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে স্ক্রিন কি বা এটি আমরা কিভাবে লাগাবো সো আপনাদের ধরে বলে রাখি এন স্ক্রিন কি সো অনেক ইউটিউবারে ভিডিও দেখবেন ভিডিও দেখতে দেখতে দেখবেন ভিডিওটি যখন শেষ হবে শেষ হওয়ার ঠিক পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আগে ঠিক এরকম অনেকগুলো কিন্তু সাইটে ভিডিও ভেসে ওঠে সো আমরা তখন কী করি ওই ভিডিওটি দেখার পর আরেকটা ভিডিওতে ক্লিক করে সে সমস্ত ভিডিও দেখে থাকি সো এটি হচ্ছে স্ক্রিন সো আপনিও কিন্তু আপনার চ্যানেলে এই সেটিংসটি করে আপনার ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণ ভিউস বাড়াতে পারেন সো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ নিয়মে দেখে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ভিডিও শেষে এনস্ক্রিন ব্যবহার করে ভিডিও ভাইরাল করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে এসে যে ভিডিওগুলি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে এনস্ক্রিন ব্যবহার করবেন তো বন্ধুরা চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলতে ইউটিউব ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারবেন সো এর জন্য প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে প্রথমত কম ব্রাউজার ওপেন করতে হবে কম ব্রাউজার ওপেন করার পর প্রথমত আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে সার্চ বাটেন আসতে হবে সো সার্চ বাটেন আসার পর আপনাদের ঘরে এখানে লিখতে হবে ডব্লু ডব্লু ডট ইউটিউব ডট কম এটি লিখার পর প্রথমত সার্চ করবেন সো এটি লেখার পর কিন্তু আপনাদের সামনে আপনাদের ইউটিউবের হোম পেজ চলে আসবে সো এখানে আপনাদের ঘরে কী করতে হবে এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে আপনাদের চ্যানেলের লোগো সো প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে আপনাদের চ্যানেলটিকে এখানে লগ ইন করে নিতে হবে সো লগ ইন করে নেওয়ার পর কী করবেন ওপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকেন বা থ্রি ডট এখানে টাচ করবেন সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে সো আপনারা কি করবেন এই যে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই অপশানে টাচ করবেন সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে এরপর আপনাদের ঘরে ওপর দিকে অপশান দেখতে পাচ্ছেন এই যে আপনাদের চ্যালেঞ্জ লোগো এই চ্যালেঞ্জ লোগোর উপর একবার টাচ করতে হবে সো চ্যালেঞ্জ লোগোর উপর টাচ করার পর কিন্তু আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে প্রথম ইয়োর চ্যালেঞ্জ এই ইওর চ্যালেঞ্জ অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে সো আপনাদের ঘরে এখানে কি করতে হবে সো আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যালেঞ্জ এই অপশানে প্রথমত আপনাদের ঘরে টাচ করতে হবে সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সো এখানে আপনাদের ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে সো এরপর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট ওকে এই কন্টেন্ট অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে সো আপনারা এখানে টাচ করবেন সো টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত ভিডিও আমার চ্যানেলে চলেইছে সো এরপর আপনাদের ঘরে আমি দেখাচ্ছি স্বরূপ ধরুন আপনি এই ভিডিওটির ওকে এই ভিডিওটির এগেনস্টে আপনি স্কিন ব্যবহার করতে চান সো এর জন্য আপনাদের ঘরে কী করতে হবে সো এর জন্য প্রথমত আপনাদের ঘরে ওই ভিডিওতে একবার টাচ করতে হবে সো প্রথমত টাচ করবেন ওই ভিডিওতে একবার ওকে সো টাচ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির কিন্তু পুরো ডিটেলস এখানে চলে এসেছে সো এরপর আপনাদের ঘরে কি করতে হবে এরপর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে এন্ড স্ক্রিন সো এখানে আপনাদের ঘরে টাচ করতে হবে সো আপনাদের ঘরে একটি কথা বলে রাখি এই অপশানটি কিন্তু আপনারা ভিডিও আপলোড করার সময় পেয়ে থাকেন সো আপনারা কিন্তু ভিডিও আপলোড করার সময়ও স্ক্রিন ব্যবহার করতে পারেন সো আপনাদের ঘরে কী করতে হবে এই যে এন্ড স্ক্রিন অপশানটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমত আপনাদের ভিডিওটি নিচে এসেছে অ্যান্ড এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু টেম্পেলেট সো আপনাদের ঘরে কী করতে হবে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনাদের ঘরে সিলেক্ট করতে হবে সো প্রথমত আমি এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করে নিলাম সো টেমপ্লেট সিলেক্ট করে নেওয়ার পর প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলের লোগো চলে এলো বা এখানে যদি আপনাদের সাবস্ক্রাইব অপশান চলে আসে সো এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর দর্শক কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে সো আপনারা যদি চান যে এখানে সাবস্ক্রাইবার অপশানটি অ্যাড করবেন সো এই জন্য প্রথমত আপনাদের ওখানে এখানে কী করতে হবে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রথমত এটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিলেট অপশানটি দেখতে পাচ্ছেন সো প্রথমত এখান থেকে এটি ডিলেট করে দেবেন ডিলেট করার পর আপনাদের ঘরে কী করতে হবে সো আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন আপনাদের ঘরে জুম করে দেখাচ্ছি সো এই অপশানটা প্রথমত আপনাদের ঘরে এখানে টাচ করতে হবে সো আপনারা এখানে টাচ করবেন সো এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে বিভিন্ন অপশন চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইবার এবং চ্যালেঞ্জ লিঙ্ক সো আপনাদের ঘরে কী করতে হবে এই যে সাবস্ক্রাইবার অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ঘরে টাচ করতে হবে সো এটি প্রথমত আপনাদের সিলেক্ট হয়ে গেল সো এরপর আপনাদের ঘরে কি করতে হবে এরপর আপনাদের ঘরে এখানে এই যে ভিডিও সো আপনাদের ঘরে কিন্তু এখানে ভিডিও সিলেক্ট করতে হবে সো আপনাদের ঘরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন আপনাদের সাবস্ক্রাইবার অপশনটি চলেছে সো আপনারা এটিকে ড্যাক করবেন ড্যাক করে নিচের দিকে নিয়ে আসবেন ওকে সো এটি চলে এলো এখানে নিচের দিকে সো এরপর চলুন আপনাদের ঘরে দেখে দিই যে আপনারা কীভাবে আপনাদের ভিডিওর স্ক্রিনে ভিডিও অ্যাড করবেন সো তার আগে আপনাদের ঘরে বলে দিই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ভিডিও লেয়ারটিকে এখানে টেনে ছোটো বা বড়ো করতে পারবেন সো আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন যে আপনার ভিডিওটি কতটুকুন অংশ স্কিনে থাকবে সো আপনারা কিন্তু এখান থেকে এটি সেট করতে পারেন ওকে সো আপনারা এটি এখান থেকে সেট করে নেবেন সো এরপর আপনাদের ঘরে দেখে দিই যে আপনারা কীভাবে ভিডিওর স্ক্রিন তে আপনার ভিডিও সেট করবেন সেই জন্য প্রথমত আপনাদের কি কী করতে হবে এই যে টেম্পেলেট অপশানটি দেখতে পাচ্ছেন সো এই টেম্পেলেট অপশানে টাচ করবেন সো টাচ করার পর কিন্তু আপনাদের সামনে তিনটি অপশান চলে আসছে সো আপনাদের ঘরে কী করতে হবে এই যে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন চুস স্পেসিফিক ভিডিও এই অপশানে প্রথমত আপনাদের ঘরে টাচ করতে হবে ওকে সো টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসছে সো আপনাদের ঘরে কী করতে হবে আপনাদের ঘরে এখান থেকে আপনাদের যেই ভিডিওটি পছন্দ সেই ভিডিওটি আপনাদের ঘরে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে সো আপনারা সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম সো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি এখানে সিলেক্ট হয়ে গেছে সো এরপর যদি আপনারা এখানে আরেকটি ভিডিও অ্যাড করতে চান সো এখানে আপনাদের ঘরে কি করতে হবে এই যে ওপরে অপশানটি দেখতে পাচ্ছেন প্লাস মতন আইকন এই প্লাস মতন আইকনে আপনারা টাচ করবেন সো টাচ করার পর আপনারা কী করবেন এই যে ভিডিও অপশানটি দেখতে পাচ্ছেন সো ভিডিও অপশানে আপনারা টাচ করবেন সো টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলেছে সো আপনাদের ঘরে এখানে কি করতে হবে বলে দিচ্ছি সো আপনারা কিন্তু এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট আপলোড সো এর মানে হচ্ছে আপনার যেই ভিডিওটি খুব তাড়াতাড়ি মানে কালকে অথবা এখন আপলোড করেছেন সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক এখানে স্ক্রিনে চলে আসবে সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে সেভ সেভ অপশানটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে টাচ করে দেবেন সো সেভ অপশানে টাচ করে দিলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলি কিন্তু স্ক্রিনে অ্যাড হয়ে যাবে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ভিডিওর লাস্টে স্ক্রিন ব্যবহার করবেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কীভাবে বলবেন তো যারা ভিডিও লাস্টে স্ক্রিন কীভাবে ব্যবহার করতে হয় যান না তাদের অনেক উপকারে লাগবে সো ভিডিওটিকে শেয়ার করে দেবেন অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা বলবো আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটি অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শেষে আমি আপনি ধরে একটি কথা বলবো আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সর্বদা স্মার্ট বাংলা ওয়ানের সাথে যুক্ত থাকবেন